বর্তমানের দুনিয়াটাকে কোনো রকমের কোনো টিভি, রেডিও, কম্পিউটার বা স্মার্টফোন ছাড়া ভেবে দেখুন তো, কি ভাবছেন তো? আচ্ছা, আর ভাবতে হবে না। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব টেলিভিশন আবিষ্কারের জানা অজানা খুঁটিনাটি সকল তথ্য। সো সাথেই থাকুন। টেলিভিশন কি? মূলত এই টেলিভিশন বা টিভি হলো এক ধরনের বিনোদন প্রদানকারী যন্ত্র, যা মানুষের মনোরঞ্জনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সাধারণ অর্থে বর্ণনা করতে গেলে টিভি হলো সেই ধরনের ইলেকট্রনিক্স ব্যবস্থা যার সাহায্যে স্থির বা চলমান বস্তুর ক্ষণস্থায়ী চিত্রগুলোকে একটা তারের সাহায্যে বা কোনো যন্ত্রাংশের সাহায্যে ও বাতাসের মাধ্যমে একত্রে প্রেরণ করার জন্য ব্যবহৃত হয়। এই সিস্টেমের মাধ্যমে আলোর শব্দকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করার পরে পুনরায় তাদের একটা স্ক্রিন বা পর্দার উপর দৃশ্যমান আলোকরশ্মি ও শ্রবণযোগ্য শব্দ রূপে ফুটিয়ে তোলা হয়। টেলিভিশন শব্দটির মূল অর্থ হল গ্রিক উপসর্গ টেলি বা দূরত্বকে মিটিয়ে ফেলা, ল্যাটিন শব্দ ভিশন বা দূর থেকে দেখা। টেলিভিশন কে আবিষ্কার করেন, কত সালে বা আবিষ্কৃত হয়? পৃথিবীর নানান দেশের বিজ্ঞানীরাই কম বেশি একই সময় টিভি আবিষ্কারের জন্য অনুসন্ধান ও গবেষণা চালাচ্ছিলেন। তবে প্রথমবারের মতো সফলভাবে ইলেকট্রনিক টেলিভিশন প্রদর্শিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে 1927 সালের 7ই সেপ্টেম্বর। এই টেলিভিশন সিস্টেমটি তৈরি করেছিলেন ফিলো টেলর ফ্রান্সওয়ার্থ। তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। মূলত আধুনিক টিভির সূচনা হয় এই শুভক্ষণ থেকেই। এই ইলেকট্রনিক্স টেলিভিশনের পূর্ববর্তী মডেলের টিভিগুলো টিভির থেকে বেশি টেলিস্কোপের মতো কাজ করত। যদিও সর্বপ্রথম মেকানিক্যাল টিভি আবিষ্কার হয়েছিল 1920 শতকের গোড়ার দিকে। এই ধরনের টেলিভিশনের আবিষ্কর্তা ছিলেন স্কটিশ উদ্ভাবক জন লগি রিয়ার্ড ও আমেরিকান উদ্ভাবক চার্লস ফ্রান্সিস জেনকিন্স। 1862 সালে তারের মাধ্যমে প্রথম স্থির ছবি পাঠানো সম্ভব হয়। এরপর 1873 সালে বিজ্ঞানী মে ও স্মিথ ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন। ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড 1926 সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদাকালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন।